বলো কি বলবে? আপনি আগে বলুন, আপনি রাগ করবেন না? কেন তুমি আমায় বিয়ে করতে চাও না? আমি তো বলিনি আমি আপনাকে ভালোবাসিনি। ভালোবাসি ছোটি না বা, খুব ভালোবাসি। শুনেছি ভগবান শ্রীকৃষ্ণকে নাকি রাধা মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। কই, তারা তো বিয়ে করেননি। ভালোবাসলেই কি বিয়ে করতে হয় ছোটে না বা? তাহলে কি চাও তুমি? আমি চাই আপনার শক্তি হতে। আমি কখনো আপনার দুর্বলতা হতে চাইনি ছোট বাবা। আমি চাই বাংলার ঘরে ঘরে আপনার নামে জয়ধ্বনি হয়। আমি চাই আপনার অধীনে বাংলার স্বাধীনতার পতাকা আকাশে উড়ুক। আর লড়াই করতে করতে যদি হাঁপিয়ে যাই? আমি সেবা করে আপনাকে আবার ঠিক করে দেবো ছোট নবাব। যদি দেশের সেবা করতে গিয়ে তোমাকে সময় না দিতে পারি? আমি অপেক্ষা করব ছোট নবাব। আর যদি কখনো খুব রাগ হয়, তোমার থেকে মুখ ফিরিয়ে নিই, আর কখনো দেখা করতে না চাই? ভালোবাসায় রাগ হয় না ছোট বাবা। অভিমান হয়। আর আমি জানি আপনি কতটা অভিমানী। সব জানো তুমি, এতটা গভীর ভাবে চেনো আমায়, তাও বিয়ে করবে না? এত ভালোবাসবে তাও বিয়ে করবে না? এবার যে আপনাকে বাইরে যেতে হবে ছোট বাবা। আমার ছায়া হবে তুমি, আমার পাশে থাকবে সারা জীবন। কথা দিলে কিন্তু। কথা দিলাম ছোট বাবা। এখন আমি আসি, বাইরে যে সবাই অপেক্ষা করছে। Look.
লুৎফা, এই দুটো মালা যত্ন করে রাখতে পারবে তো? একদিন কিন্তু আমি চাইব জিজ্ঞেস করলে না কেন চাইব? কেন জানতে চাও না? আমার আপনার পবিত্র ভালোবাসায় কি কেন কোনো প্রশ্ন হয় না ছোটেনা বাপ? আমি শুনি পবিত্র ভালোবাসা নিঃস্বার্থ ধ্বনি শুনি যেন তার চরণে। এবার আসি আমার পিয়াসে এসো খুঁজি তারে আমি আপনা। পবিত্র ভালোবাসায় কি কেন কোনো প্রশ্ন হয় না ছোটেনা বাপ? বুড়িমার গাথা এই আশীর্বাদী মালা পরে উমদাদকে বিয়ে করতে পারবো না লুৎফা। এই মালা শুধু তোমার গলায় মানায়। আমি জানি একদিন তোমাকে বেগম হতে রাজি করাতে পারবো আমি। সেই দিন এই মালা বদল করে বিয়ে করব আমরা। এতক্ষণ কি হচ্ছে বলো তো ভাবি, সব ঠিক হয়ে যাবে তো? অত কেন ভাবছো বড়কি? আমার তো মনে হয় লুৎফা আজ সিরাজ ভাইজানকে তার নিজের মনের সব কথা বলে দেবে। আর বিয়ে লুৎফার সঙ্গে ভাইজানের বিয়ে হবে তো? অত ভেবো না। তা কি কথা হলো তোমার ভাইজানের সঙ্গে? তুমি সব মনের কথা বলেছো তো লুৎফা? বলো, বলেছো তো? এই আংটিটা সিরাজ ভাইজান তোমাকে দিয়েছে, আর কিছু জানার আছে বার কি? সব কথা তো লুৎফার চেহারায় আর এই আংটিতেই লেখা আছে। সাজাদি উমদাদকে বিয়ের আসরে নিয়ে যেতে হবে। আমি আসি। এটা কি হলো? ভাইজানের আংটি দেওয়ার পরেও লুৎফা উমদাদ ভাবির সঙ্গে ভাইজানের বিয়েটা দিয়ে দিচ্ছে? এবার কি হবে ভাবি? লুৎফার সঙ্গে ভাইজানি বিয়েটা হবে না? ভাইজানি বিয়েটা হবে না?
চলো 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 পাল্টাই।